চরণ সাদা করুণা গো, মোরে চরণ ছাড়া করুণা গো, ইহ জন চরণ ছাড়া করো জনমে নয় জনম জনমে চরণ ছাড়া করো না গো, ইহ জনমে চরণ ছাড়া করো না গো, ইহ জন দাই গৌর হরি হরি জনম জনমে চরণ ছাড়া করো না গো, ইহ জন জনমে জনমে ওই চরণ ছাড়া করো না গো, জনমে নয় জনম জনমে আমি ওই চরণে স্মরণ নিলাম, চরণ ছাড়া করো না গো, আমি ওই সাধু আশীর্বাদ দিল, তোমার ভক্তিতে আমি বড় আনন্দিত মাধবী, আমি তোমার আশীর্বাদ দিলাম, তোমার এক শুভ দিনের শুভক্ষণে এক সন্তানের তুমি মা হবে, তোমার ঘর আলোকিত হবে, শোনো আমি যে সন্তান তোমাকে আশীর্বাদ করছি ওই সন্তান কিন্তু সামান্য কোনো সন্তান হবে না, ওই সন্তান বড় হয়ে কৃষ্ণ নাম করবে, ওই সন্তান বড় হয়ে হরি নাম করবে, করিবে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, এতদিন তোমার কোনো সন্তান সন্ততি হয় নাই, কিন্তু তুমি আমাকে যেভাবে তোমার ভালোবাসায় বন্দিত করলে মা, যে ভালোবাসায় তুমি আমাকে বাঁধলে, আমি তোমাকে আশীর্বাদ না দিয়ে থাকি কি করে, আমি তোমায় আশীর্বাদ দিলাম তোমার ঘর আলো করে, কিছুদিন পরে এক সন্তান তোমার গৃহ মাঝারি আসবে, কিন্তু আমি বাড়ি ওই যাওয়ার আগে তোমার স্বামী দেবতাকে একটু পাঠিয়ে দাও, স্বামী দেবতার সঙ্গে আমার এক দরকার আছে, স্বামী দেবতা হলো মৃকণ্ডমণি, ও স্বামী দেবতা যাও না, যে মহান সাধু আমাদেরকে এত বড় আশীর্বাদ দিল, যাও না ওকে একটু এগিয়ে দিয়ে এসো, যখন এগোতে গেল হে ভক্তমণ্ডলী ফাঁকে ওই
মৃকণ্ড মনিকে বলল, শোনো মৃকণ্ড, তোমার স্ত্রীর সৎ ব্যবহারে, তোমার স্ত্রীর সৎ আচরণে আমি আশীর্বাদ দিয়ে এসেছি, তোমার ঘরে এক সুন্দর সন্তান হবে। কিন্তু কেন তোমাকে এখানে ডেকে এনেছি জানো? কেন ডেকে এনেছ বলো না সাধু বাবা, আমাকে এখানে কেন ডেকে এনেছ? শোনো, আমার আশীর্বাদে তোমার ঘরে এক সন্তান হবে সত্য, কিন্তু কিন্তু শোনো মন দিয়ে, কিন্তু যে সন্তান তোমার ঘরে আসবে ওই সন্তানের পরমাই হবে 10 বৎসর না। বলো না, বলো না, বলো না, অমন করে বলো না। 10 বৎসর, 10 বৎসর বেঁচে রবে? হ্যাঁ, আমার কথা অনুযায়ী কাজ হয়, কারণ আমি প্রথমেই বলেছিলাম আমি বাকসিদ্ধ পুরুষ, আমি যাহা বলি তাহাই কিন্তু ঘটে। যেমন আমি বলেছি তোমার ঘরে একজন সন্তান আসবে, সন্তান অবশ্যই আসবে গো, কিন্তু ওই সন্তান জগত মাঝারে বেঁচে রবে কেবলমাত্র 10 বৎসর। 10 বৎসর, 10 বৎসরের মধ্যে আবার চলে যাবে? না, চাই না, চাই না এমন সন্তান। নাও, তুমি ফিরিয়ে নাও, তুমি ফিরিয়ে নাও তোমার সন্তানকে। আমি চাই না, আমি চাই না, আমি চাই না। এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা ও গো, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াম সন্তান জগত মাজারে বেঁচে রবে 10 বৎসর, এর কোনো উপায় আছে কি?
বলুন না, আপনি তো সব বলতে পারেন, এর কোনো উপায় আছে কি? উপায় যদি থাকে বলে দিয়ে যান না, উপায় যদি থাকে একটিবারের জন্য বলে দিয়ে যান। শোনো, একটাই উপায় আছে, তুমি পারবে? আছে, বলুন সে উপায় কি? যেটা তুমি জানবে, তোমার স্ত্রী কোনোদিন জানবে না। যখন তোমার সন্তানের বয়স 9 বৎসর অতিক্রম করবে, তখন তুমি মায়ার বন্ধন ছিন্ন করে ওই সন্তানকে একাকী নিরালয়ে এক গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। যে জঙ্গলে থাকবে না কোনো মনুষ্যের বাস, যে জঙ্গলে থাকবে ব্যাঘ্র, ভল্লুক, বড় বড় সর্প, এমন এক জঙ্গলের মধ্যে তোমার ওই সন্তানকে নিরালয়ে ছেড়ে দিয়ে আসতে হবে। যদি এই কর্মটা করতে পারো, হয়তোবা তোমার সন্তানের পরমায়ু বৃদ্ধি পেতে পারে। এছাড়া অন্য কোনো পথে তোমার সন্তানের পরমায়ু বৃদ্ধি করা যাবে না, যাবে না, যাবে না। প্রভু 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 গো, ও গো প্রভু। বেশ, সন্তানের মঙ্গলের জন্য যদি কিছুটা দুঃখ ভোগ করতে হয়, সেই দুঃখ আমি ভোগ করব। এই জগত মাজারে সবকিছু করান তিনি। আমি বাবা হয়ে আমি আমার ওই সন্তানকে ওই গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসব। দেখি আমার ওই সন্তানকে ওই গোবিন্দ একটিবারের জন্য কৃপা বর্ষণ করে, হ্যাঁ কিনা। হে ভক্তমণ্ডলীগণ, আপনারা সবাই জানেন এই জগতে পুরুষ আর নারী এই যে আমরা বাস করি, তবে একটা কথা না বলেই পারছি না, এই জগত মাঝে পুরুষ কিন্তু একজন। হরি বল, এই জগতে পুরুষ একজন, আমরা পুরুষ নই কেন? ও মুকুন্দ বাবু, এই তো দেখছি ছেলে মেয়ে, তাহলে জগতে একজনই পুরুষ আর আমরা কেউ পুরুষ নই কেন? আসল ব্যাখ্যাটা হলো এই, জগতে সেই পুরুষ হতে পারে কে আমরা নই কেন, আমাদের দেহটা পুরুষের মতো, ভেতরটা আমাদের পুরুষ করতে পারিনি। আমরা পুরুষ নই কেন? মহাজন উত্তর দিলেন, পুরুষ সেই হতে পারে কে না, যার পতন নাই সেই হলো পুরুষ। যার পতন আছে, আমা আজ আমার কালো চুল আছে, 70 বৎসর 80 বৎসর হলে কালো চুলটা আমি রাখতে পারবো, ধরে রাখতে পারবো? এখন চামড়াটা খুব ভালো আছে, যখন আমার বয়স হয়ে যাবে চামড়াটা আমি ধরে রাখতে পারবো? তো পারবো না। এখন আমার রক্তের যত জোর, যখন আমার বয়স হবে তখন আমি রক্তের জোরটা ধরে রাখতে পারবো? তো অর্থাৎ আজকে আমার পূর্ণ যৌবন একদিন আসছে, আমার কিন্তু দেহটা আস্তে আস্তে করে পতনের দিকে যাবে। কিন্তু একমাত্র অনাদিরাদি গোবিন্দ ভগবান, হে ভক্তমণ্ডলীগণ, ভগবানের যদি কোথাও ছবি দেখেন, ভগবানের আরেক নাম হলো কি নাম? নবকৈশোর নটবর। ভগবান 125 বৎসর পর্যন্ত লীলা করেছেন, কিন্তু ভগবানের বৃদ্ধকালের ছবি কোথাও কোনোদিন দেখতে পেয়েছেন? কোন ক্যালেন্ডারে ভগবান বৃদ্ধ অবস্থায়, আমাদের যেমন বৃদ্ধ হলে আমাদের চুলগুলো পেকে যায়, আমাদের এগুলো কেমন একটা শরীরের মধ্যে এই দশাগুলো হয়, ভগবান পুরুষোত্তম শ্রী গোবিন্দ তার দেহের মধ্যে কোনো দিন মাগো পতন হয় নাই। তাই পুরুষ যদি থাকে সে হলো ভগবান কৃষ্ণচন্দ্র। বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি? জয়। রাধা রানী কি? জয়। অনাদিরাদি গোবিন্দ কি? জয়। আজকের আনন্দ কি? ভক্তমণ্ডলী কি? জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয়।
হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বদন হরিয়া সবে বল হরি বল মাধবী জিজ্ঞাসা করছে, স্বামী দেবতা তোমার মনে আনন্দ নাই কেন? আমাদের ঘরে আলো করে একজন আসছে, নতুন অতিথি, একজন অতিথি আসছে, তোমার মনে আনন্দ নাই কেন? মাধবী, তোমার আনন্দে তুমি নেই থাকো, আমার মনটা কেন দুঃখ এটা আমি তোমায় বলবো না। কেন গো, এত সুখের মধ্যেও তোমার সুখটা হচ্ছে না, কেন হবে না? তুমি তোমার সুখ নিয়ে থাকো। ওই যে বলেছিলাম, আমরা বিশেষ করে দেখবেন মা বোনেরা আপনারা অল্পে দুঃখে ভেঙে পড়েন, কিন্তু আমাদের মা গো এই মনটা এতটা কঠিন, আমরা কিন্তু সহজে নয়নের জল বরিশন করতে পারি না। আপনারা দিদি ভাইগণ, আপনারা যত সহজে নয়নের জলটা বরিশন করতে পারেন, আমাদের হৃদয়টা পাষাণ, আমাদেরকে ভগবান যদি নারী দেহ দিয়ে পাঠাতো তাহলে আমরা গোবিন্দ ভজন করতে পারতাম। বাল্য খেল্য মুনিগণ তারাও পর্যন্ত গোবিন্দকে বলেছে, হে গোবিন্দ এই দেহটা ত্যাগ করে আমাদেরকে একটা গোপী দেহ দাও, কারণ গোপী দেহে একমাত্র গোবিন্দ ভজন করা যায়, অন্য কোন দেহে গোবিন্দ ভজন ততটা করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন, দীক্ষা নেওয়ার পরে দোসন্ধ্যের সময় এমন করে মাথায় ঘোমটা নিয়ে তুলসী তলায় বসতে হয়। এই নিয়মটা কেন বলেন গুরুদেব? আসল রহস্যটা কি না, ওই এখানেই একই তত্ত্ব যে যতদিন তুমি দীক্ষা না নিয়েছিলে ততদিন তোমাকে এই জ্ঞান কেউ দেয় নাই, কিন্তু যেদিন থেকে তুমি দীক্ষা নিলে, যেদিন থেকে তোমার ওই সেইখানে যাওয়ার জন্য মন তৈরি করলে গো মা, সেই দিন থেকে আর কিছু করো বা না করো, সন্ধেবেলায় তুলসী তলায় মাথাটাকে এমন করে ঘোমটা দিয়ে তোমাকে গোবিন্দের ভজন কিন্তু করতে হবে। এর আসল কারণটি কি না, বৃন্দাদেবীর কাছে এটাই প্রার্থনা করতে হয়, হে বৃন্দে আমার এই দেহ পরিত্যাগ করে বৃন্দাবনের আমাকে একটা গোপী দেহ দিয়ে জন্মগ্রহণ করিয়ে দাও। গোপী অনুগত না হতে পারলে কৃষ্ণ ভজন করা যায় না মাগো। বৃন্দাবনে যদি কোনোদিন আমি কোন ব্রজ গোপিকার ঘরে জন্মগ্রহণ করতে পারি তবে আমি সত্যিকারের গোপালকে, সত্যিকারের ভগবানকে আমার হৃদয়ে মন্দিরে ভালোবাসতে পারব। তাই গুরুদেব বলেন, দোসন্ধ্যের সময় তুলসী তলায় মাথায় ঘোমটা দিয়ে একটু গোবিন্দকে ওই নিবেদনটা করবে, ছাড়িয়া পুরুষ দেহ প্রকৃতি কবে বা হব, তনয়া ঘরে আমি জনম লভিব। তাই আজকে ওই যে দুঃখটা, ওই কষ্টটা মৃকণ্ডমণি তিনি হৃদয়ের মধ্যে চাপা রেখেও তিনি কিন্তু মাগো স্ত্রীকে বলছে, ও মাধবী তোমার আনন্দে তুমি থাকো, ওই আনন্দেকে তুমি আমাকে টানবে না, তুমি আমায় টানবে না, তুমি আমায় টানবে না। শুভ দিনের শুভক্ষণে এক সন্তান জনমিল জনমিল ওই আনন্দে
সবাই হরি হরি বলে উঠিল, হরি হরি বলে ছিল 11টা পর্যন্ত, 40 হয়ে গিয়েছে, আর 20 মিনিটের মধ্যে জানি না কতটুকু পরিবেশন করব। পরবর্তী একজন ভালো কীর্তনী আছেন বিশ্বজিৎ বাবু, তিনি আসবেন আপনাদের কাছে আরও সুন্দর করে, আরও ভালো করে, সুন্দরভাবে কীর্তন পরিবেশন করার জন্য। তো যাক, আবার যদি কোনো দিন এখানে আসি তাহলে আবার হয়তো হরিনাম শুনিয়ে দিয়ে যাব, আর 20 মিনিট সময় আছে। জয়নিতাই গৌর হরি বল। তাহলে সন্তান এলো, তাহলে মৃকণ্ণ মনির পুত্র, তার নাম কি রাখা হবে? না, তার নাম রাখা হলো মার্কণ্ডেয়। মৃকণ্ণ মনির পুত্র, তোমার নাম রাখা হলো মার্কণ্ডেয়। দিনে দিনে সন্তানের বয়স বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল দিনে দিনে সন্তানের বয়স বাড়িতে লাগি, বাবা মা দূর থেকে দেখছেন, ও মা আমার পুত্র, দেখো এতদিন যে খেলা কেউ খেলে নাই আমার সন্তান সেই খেলা খেলছে। কি খেলা? বনে বনে গিয়ে অন্যান্য ছেলেদেরকে সঙ্গে নিয়ে গিয়েছে, সঙ্গে নিয়ে গিয়ে সকলের কপালে সুন্দর তিলক রচনা করি, বনের মধ্যে সুন্দর ওই ফুল পুষ্প চয়ন করে চয়নিতায় কীর্তনের মধ্যে ব্যাঘাত ঘটালে মা গো হরিনাম করতে বড় অসুবিধা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভজ মন কৃষ্ণ, জপ মন কৃষ্ণ, লহরে কৃষ্ণের নাম, লহরে কৃষ্ণের নাম, ভজ মন কৃষ্ণ, জপ মন কৃষ্ণ, লহরি কৃষ্ণের নাম, লহরি কৃষ্ণের নাম। একবার ভজ মন কৃষ্ণ, জপ মন কৃষ্ণ, লহরি কৃষ্ণের নাম, লহরি কৃষ্ণের নাম, ভজ মন কৃষ্ণ, মন কৃষ্ণ, লহরি কৃষ্ণের নাম, লহরি কৃষ্ণের নাম। ও গো জয় রাধা গো বৃন্দ, শ্রী রাধা গো বৃন্দ, রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, মন কৃষ্ণ, মন কৃষ্ণ,
মধুর হরি নাম, জীবা বলে মুখে এডা বিষমনির জ্বালা, তোর যাবি সুখে মধুর হরি মধুর হরি নাম, জীবা বলে মুখে এডা বিষমনির জ্বালা, তোর যাবি সুখে মধুর হরি নাম, জীবা বলে মুখে এডা বিষমনির জ্বালা, তোর যাবি সুখে এমন মানব জনম তোর যাবে না বিফলে, মানব জনম লীলার দিকে আমরা প্রবেশ করি। কি খেলা খেলছে এই যে গানটা আমরা শুনলাম, অন্যান্য ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে ওই জঙ্গলের মধ্যে সুন্দর ওই পুষ্প যে ফুটেছে ফুলগুলোকে তুলে সুন্দর এক মালা গেঁথেছি, আবার ওই মালাটা নিয়ে কি করলো, কাদা দিয়ে গোমা কাদা দিয়ে, আমাদের ঘরে ছেলেদের দেখবেন কাদা নিয়ে খেলা করতে ভালোবাসে, ওই কাদা নিয়ে সুন্দর এক মূর্তি নির্মাণ করেছে। মূর্তি নির্মাণ করে তার গলে এই মালাটিকে প্রদান করে সমস্ত ছেলেদেরকে বললো, ওরে বন্ধু আয় বন্ধু, আমি যেমন করে প্রণাম করছি তোরা আমার মতো করে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পাওতে, গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তোতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী তং নমামি হরি। পুত্রীর এই খেলাগুলো দূর থেকে দেখছেন তার বাবা মা, ওরে পাড়ার অনেক ছেলে আছে কিন্তু আমার ছেলে যে খেলাটা খেলছে এই খেলা তো কোনোদিন কেউ খেলে না, ওরে এই খেলা যে দেখবে তার মন আনন্দে ভরে যাবে, এই খেলা যে দেখবে তার মন আনন্দে ভরে যাবে। হ্যাঁ গো মা, এটা নিজেরই প্রমাণ করতে পারেন, সকালবেলা যদি কোনো দিদি ভাই ভোরের বেলায় গুনগুন রবে যদি একটু ঠাকুরের নাম করেন, আপনার যে শ্বশুর আপনার যে শাশুড়ি বিছানায় শুয়ে শুয়ে আপনাকে মন ভরা আশীর্বাদ দেবে, বৌমা ভোরের বেলা আজকে যে নামটা শোনালে, আজকে আমার গৃহটা পবিত্র করলে, যে কর্ম করলে সকলের কাছে আশীর্বাদ পাওয়া যায়,
মনে রাখবেন সেই কর্মটাই হলো শ্রেষ্ঠ কর্ম, যে কর্মটা করলে সকলের কাছে অভিশাপ পাওয়া যায়, সেই কর্মটা হলো সব থেকে জগতের মধ্যে দুষ্ট কর্ম। তাই আমি মানব হয়ে চেষ্টা করব না এমন কিছু কর্ম করতে যে কর্মটা করলে আমাকে সবাই নিন্দার চোখে দেখে, যে কর্মটা আমি করব সকলের কাছে যেন আমি শ্রদ্ধার পাত্র হয়ে আমি যেন জীবনে বেঁচে থাকতে পারি। যেদিন তুমি মরে যাবে, যেদিন তুমি চলে যাবে, সেদিন কিন্তু তোমার জন্য লক্ষ লক্ষ মানুষ নয়নের জল ফেলিয়ে কাঁদবে। আর এমন কিছু তুমি কর্ম যদি করে যাও, তুমি বেঁচে আছো, জগতের সবাই তোমার মরণের জন্য অপেক্ষা করছে। তুমি মরো নাই বেঁচে আছো, কিন্তু সবাই মনে মনে বলছো কবে মরে যাবে। এমন যেন আমরা কর্ম করি হে ভক্তমণ্ডলীগণ। যদি বলেন আপনি শুধু অনেক শুধু জ্ঞানের কথা বলে যাচ্ছেন, মা গো আসরে এই কথা ছাড়া আমি আর নতুন কি কথা বলবো, এই যে আসরে আমরা এসেছি, এই আসরে এই কিছু ভগবানের কথা শুনবো বলে এসেছি। জনিতায় গৌর হরি বল। যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে আর হেসেছিল সবে, এমন জনম তুমি করো অর্জন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন। এই মনের ময়লাটা পরিষ্কার করার একটাই দোকান, আজকের যে দোকানে আমরা এসেছি ক্রেতা হয়ে, জনিতায় গৌর হরি বল। এই কথাগুলো যত আমরা মার্জন করতে পারবো তত আমাদের মানব জনম ধন্য হবে। দেখিতে 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 ওই মৃগণ্ড মনির পুত্র মার্কণ্ডেয় আস্তে আস্তে করে তার বয়সটা বাড়ছে, আস্তে 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 করে তার বয়সটা বাড়ছে, বয়সটা বাড়তে 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 মাকে একদিন বলে বসলো, মা ও মা মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য কি গো? ওমা বিদ্যা মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার, বিদ্যা মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? আমি এমএ পাশ করলাম, আমি বিএ পাশ করলাম, আমি গ্রাজুয়েট হলাম, আমি বিএড করলাম, অনেক দিন আমি পড়াশোনা করলাম, কিন্তু ভেতরে আমার মনুষ্যত্বকে আমি জাগ্রত করতে পারলাম না। তুমি পড়াশোনা করেছো শুধু অর্থ রোজগারের জন্য, পড়াশোনা তুমি মানবের কল্যাণের জন্য করো না। ওই পড়াশোনাকে বলছেন ওই পড়াশোনার কোনো দাম নাই। তাই মাকে প্রশ্ন করছেন, মা বলো মা বিদ্যা মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার, বলো মা। ও মা এবার উত্তর দিচ্ছেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনে জীবের গতি নাহি, গতি নাহি। যে বিদ্যার দ্বারা আমার ভেতরের মনুষ্যত্বকে জাগ্রত করতে পারবো সেই বিদ্যাই হলো প্রকৃত বিদ্যা। না না আমি অনেক দূর পড়াশোনা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একজন মানুষ রাস্তায় পড়ে ছটফট করছে, আমি তার দিকে দেখেও না দেখার ভান করে চলে গেলাম। মা গো ওই বিদ্যার লাভ কি? যার মধ্যে দয়া নাই, যার মধ্যে প্রেম নাই, যার মধ্যে ভালোবাসা নাই, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই প্রশ্ন করছেন, মা ও মা বলো না মা মানব জন্মের প্রকৃত কর্ম কি? ওই যে আমি এতদিন গুরুগৃহে যাচ্ছি, আমার গুরুগৃহে গিয়ে যে পড়াশোনাগুলো করছি ওই পড়াশোনা ব্যতীত আর কি আমার করণীয় কর্তব্য? কিছুক্ষণ আগে আমাকে একজন দাদা ভাই গীতা গ্রন্থ একটা দিয়ে গেলেন, দান করলেন। এই নিয়মটা আমাদের এদেশে নাই, এই নিয়মটা আমেরিকায় আছে। কি নিয়ম? না ইতিহাস ভূগোল গণিত সমস্ত কিছু পড়বে, কিন্তু তার সঙ্গে শ্রী গীতা গ্রন্থ ওটাও কিন্তু অধ্যয়নের সহিত পড়ে। জয়নিতায় গৌর হরি বল। পরবর্তী দল এসে গেল নাকি? রাধেশ্যাম জয়নিতায় গৌর হরি বল। ওনারা এসে গেছেন, কিছু করার নাই। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। দেখিতে দেখিতে সন্তানের বয়স 9 বছর হলো, দেখিতে দেখিতে বয়স 9 বছর হলো,
দেখিতে দেখিতে বয়স নয় বছর হলো, নগ দেখিতে দেখিতে বয়স নবম বর্ষ হলো, পিতার মনে চিন্তা বাড়িল, পিতার মনে চিন্তা বাড়িল, ও গো পিতার মনে চিন্তা বাড়িল, পিতার মনে চিন্তা বাড়িল, ও গো একবারে মনে কৃপা কর, একবারে মনে কৃপা কর, ও গো একবারে মনে কৃপা কর, একবারে মনে কৃপা কর, ও গো প্রভু আমার একবারে মনে কৃপা কর, একবারে মোরে কৃপা করো, দিন দয়ালের প্রতি একবারে মোরে কৃপা করো, এই দিন দয়ালের প্রতি একবারে মোরে কৃপা করো, দিন দয়ালের প্রতি হরি 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 বলে ভক্তমণ্ডলীগণ, নয় বছর হয়ে গিয়েছে, নয় বছরের পরে দশ বছরে যখন পড়ে গিয়েছে তখন ওই স্ত্রীকে বললো, হ্যাঁ গো তোমার সন্তান কোনোদিনের জন্য মামা বাড়ি যায় নাই, তাই তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। আজকে মাধবী তার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিল, দ্বাদশ অঙ্গমলে তিলক রচনা করে দিল, তার অঙ্গে নামাবলী দিল, সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে এইবারে বলছে, বাবা যা তুই মামা বাড়িতে যা। বলছে, মা তুমি, আমি মামা বাড়ি যাচ্ছি, আমি ফিরে এসে আমি আবার তোমার কাছে আসবো। মায়ের কাছে প্রণাম করে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, গো মা গো আমার সোনার মা গো, আমি যাওয়ার বেলা প্রণাম করে যা, আমি যাওয়ার বেলা প্রণাম করে যাও, মা গো তোমার মতো দরদিনী এই জগতে কেহ নাই, তোমার মতো দরদিনী এ জগতে কেহ নাই, মা গো তোমার মতো কেহ না, যাবার বেলা প্রণাম করে যা, মা গো আমার সোনার মা গো, যাবার বেলা প্রণাম করে যা, মা গো তুমি বড় দরদিনী, তুমি
সালে দেবাদিদে মহাদেব এবং সমস্ত দেবতাদের কৃপায় ওই 10 বৎসর থেকে ওনার পরময় অনেক দিন বৃদ্ধি পেয়েছিল। জয়নি তাই ভক্ত ভগবানের লীলা অমৃত লহরি শ্রবণ করে ভক্তবৃন্দ বলুন হরি হরি। আমাদের ভিজিটিং কার্ড এবং ফোন নাম্বার আমাদের কাছে আছে, যদি কারো ভালো লাগে এখান থেকে নিয়ে যেতে পারেন। জয়নি তাই গৌর হরি বল। রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে। DJ Bapi, DJ Bapi, Dushaik Number Pole.